দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমার তরফ থেকে শুভেচ্ছা আজকে আমার বিষয় লেসেন টু কবিতা ফেবল কবি রাল্ফ ওয়াল্ডো এমারসান তো প্রথমে কবিতা এবং কবির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা আলোচনা করব এবং তারপরে কবিতার লাইন বাই লাইন তার বাহ্যিক এবং অন্তর্নিহিত অর্থ অনুধাবন করব প্রথমে আমরা যাই কবি সম্পর্কে কবি হলেন রালফ ওয়ালডো এমারসন উনি হলেন একজন আমেরিকান কবি প্রাবন্ধিক দার্শনিক উনি জন্মগ্রহণ করেন আঠেরোশো তিন সালের পঁচিশে মে তিনি হাওয়ার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন এবং ওখানে পড়ানো ওনার সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই উনি একটা বিশেষ আন্দোলন বা একটা লেটোরারি মুভমেন্টের সাথে যুক্ত ছিলেন সেটাকে আমরা বলি ট্রানজেন্টালিজম ট্রানজেন্ডেন্টালিজম তাই ওনাকে ট্রানজেন্ডেন্টালিস্টও বলা হয় এই ট্রানজেন্ডেন্টালিজম এই ফিলোসফি বা দর্শনটা কি। এই দর্শন হচ্ছে প্রকৃতি এবং প্রকৃতির সাথে মানব সমাজ এবং তার সৃষ্টির সাথে একটা সুসম্পর্ক বর্ণনা করে কোনো একজন বা একজনই সৃষ্টিকর্তাকে তারা প্রেস করে না প্রকৃতির প্রত্যেকটা অবজেক্ট সেটা বড়ো হোক ছোট হোক প্রত্যেকটা অবজেক্টকে সমান গুরুত্ব দেওয়া হয় এই বিশেষ ফিলোসফির উনি প্রথম স্রষ্টা বা ওনাকে বলা যেতে পারে ফাদার অফ ট্রানজেন্ডেন্টালিস্ট অথবা ফাদার অফ ট্রানজেন্ডেন্টালিজম এই ফিলোসফি বা থিওরিটার কথা কেন বললাম যে আমাদের কবিতা পড়তে গিয়ে খুব কাজে লাগবে সেটা আমি পরে বলবো কিন্তু এখন মনে রাখো যে তিনি ট্রানজেন্ডেন্টালিস্ট ছিলেন তার মানে তিনি প্রকৃতি এবং প্রকৃতির সাথে মানব সমাজের একটা সুসম্পর্ক এবং একমাত্র সৃষ্টিকর্তাই যে সব কিছু সৃষ্টি করেছেন তা নয় প্রকৃতির সমস্ত অংশেরই ইকুয়াল ইম্পর্টেন্স আছে তাদের এক্সিস্টেন্স বা অবস্থানের পিছনে এরপর চলে আসে আমাদের কবিতাটির টাইটেল কবিতাটির টাইটেল হচ্ছে ফেবল এবার ফেবল সব এই একটা টার্ম এটার মানে কি ফেবল শব্দটার মানেই হচ্ছে এটা একটা নীতি গল্প বা নীতি কবিতাকে মেন করে এবার কাকে বলে এই সংজ্ঞাটা তোমাদের সামনে যদি আমি আনি সেটা মোটামুটি এরকম হবে আর শর্ট স্টোরি একটা ছোট গল্প হতে পারে একটা ফেবল অথবা অর পোয়েম রূপে হতে পারে যেমনটা আমাদের এই ফেবেল কবিতাটি রয়েছে টিপিক্যালি উইথ অ্যানিম্যালস অর ইনিমেট অবজেক্টস সেখানে প্রাণী অথবা জড়বস্তু বস্তু চরিত্র হিসাবে থাকবে এবং কেমনভাবে থাকবে একেবারে হিউম্যান ক্যারেক্টার্স আমাদের মতো কথা বলবে যুক্তিতর্ক দেবে আমাদের মতোভাবে রিয়্যাক্ট করবে প্রতিবাদ করবে রাগ দেখাবে এবং কনভেইং আ মোরাল এবং শেষে একটা উপদেশ একটা ম্যাসেজ একটা স্ট্রং ম্যাসেজ থাকবে সেটাকে আমরা ফেবেল বলছি এইবার এই ফেবল কবিতাটার নামকরণের সাথে বিষয়বস্তু খুব প্রাসঙ্গিক হবে এই কারণে কারণ আমরা কবিতাটি পড়লে দেখতে পাবো যেখানে একটা কথোপকথন বা ঝগড়া যাই বলো না কেন সেটা বলা আছে কার সাথে কার পাহাড়ের সাথে বা পর্বতের সাথে স্কুল মানে কাঠ বিড়ালের এই পাহাড় এই পাহাড় বা পর্বত রিপ্রেজেন্ট করছে খুব বড় বিরাটকে আবার একই সাথে রিপ্রেজেন্ট করছি ইন্যানিমেট অবজেক্ট প্রাণহীন পাহাড়ের বা পর্বতের নেই ঠিক তেমনি উল্টো দিকে স্কুরল স্কুরেল মানে হচ্ছে কাঠবিড়ালি যার প্রাণ আছে মানে সে প্রাণবন্ত লিভিং এবং সে কিন্তু একাধারে ভীষণ ক্ষুদ্র তাহলে বড় এবং ছোট, জীব এবং জড় উভয়েরই প্রেজেন্টের প্রেজেন্ট করছেন এই দুটোর মধ্যে দিয়ে একটা মাউন্টেন এবং একটা স্কুরেলের মধ্যে দিয়ে এবং এই দুজনের কথোপকথনের মধ্যে দিয়ে আমরা একটা লজিক্যাল রিজনিং বা একে অপরে তাদের যুক্তি প্রেজেন্ট করছে একেবারে মানুষের মতো তারা কথা বলছে তাদের যুক্তি স্থাপন করছে তারা একে অপরকে খোঁচা দিচ্ছে অপমান করছে বা অপমানের জবাব দিচ্ছে এবং একদম শেষে কবিতা আমরা দেখতে পাব একটা পরিষ্কার মেসেজ বা মোরাল উপদেশ বা মূলক একটা উপদেশ আমাদেরকে দিচ্ছে যা আমাদের কবিতাতে স্পষ্ট বুঝতে পারবো সুতরাং তার থেকেও বুঝতে পারবো যে কবিতার নামকরণ কিভাবে সার্থক হয়ে উঠেছে এটা আমি আবার লাস্টে আরও পরিষ্কার করে বলব এইবার চলো আমরা কবিতার বিষয়বস্তুতে যাই আস্তে আস্তে ফার্স্ট লাইন কি বলছে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুয়ারেল হ্যাড কোয়ারেল একদা পাহাড় এবং কাঠবিড়ালির মধ্যে ঝগড়া হয়েছিল অ্যান্ড দ্য ফরম আর কল দ্য লেটার লিটল প্রিগ ফরমার আর লেটার শব্দটার মানেটা কী যদি দুজন কথা বলে দুজন কথা বললে আগের জনকে বললে আমরা ইংরেজিতে বলি ফরমার এখানে আগের জন মানে পাহাড় বা পর্বত এবং ওই দুজন মধ্যে যদি পরের জনকে বলি সেটা ইংরেজিতে বলা হয় লেটার দ্যাট মিনস এখানে ল্যাটার মানে স্কুরিল তাহলে সুতরাং স্পষ্টভাবে বলা যাচ্ছে ফরমান হচ্ছে পাহাড় বা পর্বত আর এদিকে লেটার মানে স্কুরিল তাহলে প্রথম জন অর্থাৎ পাহাড় লিখে বলছে লিটল প্রিগ লিটল প্রিগ লিটল শব্দটার মধ্যে একটা খোঁচা একটা অপমান একটা ইনসাল্ট আছে কেন পাহাড় বিরাট বড় বিরাট আয়তন তার বিরাট জায়গা জুড়ে সে থাকে সে কারবি খোঁচা দিয়ে বলছে তুমি খুব ছোট লিটল আর প্রিগ প্রিগটার শব্দটার মানে যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে যে মোরালি কারেক্ট নীতিবাগিস মানে নৈতিক দিক থেকে সবসময় সে একেবারে কারেক্ট ঠিকঠাক থাকে কিন্তু এই শব্দটার আরেকটু গভীরে যদি যায় প্রিক শব্দটার মিনস অ্যাকচুয়াল হচ্ছে স্যাটিসফায়েড সন্তুষ্ট খুশি অ্যাকচুয়ালি পাহাড় কাঠবিআলকে একটা প্রশ্ন জানতে চাই যে তুমি এত ছোট এত ছোট হয়েও তুমি এত সন্তুষ্ট কেন সব দিক দিয়ে তোমার সব ঠিকঠাক কী করে থাকতে পারে তুমি এত ঠিক কী করে আমি এত বড় আমার মতো এত বড় তুমি নও তুমি এত ছোট কিন্তু তোমার সব কিছু এত ঠিকঠাক কী করে তুমি এত নৈতিক দিক থেকে ঠিক তুমি এত সন্তুষ্ট কেন এটা একটা খোঁচা বলতে পারো একটা প্রশ্ন ছুঁড়ে দিল পাহাড় বা পর্বত কাঠবিড়ালির দিকে বান রিপ্লাইড বান অ্যাকচুয়ালি শব্দটার অনেকগুলি মানে আছে বান মানে পাউরুটি হয় মিষ্টি পাউরুটিকে বান বলে মেয়েরা চুল বাঁধে সেটাকে বান বলা হয় খোপা বাঁধাটা আবার বান শব্দটার মানে স্কুইল বা র্যাবিট কাঠবিড়ালি অথবা খরগোশকে মিন করে এখানে আমরা বুঝতেই পারছি এখানে কাঠ বিড়ালে কি মিন করছে তাই বান রিপ্লাইড দেখো রিপ্লাইড মানে জবাব দেওয়া ওখানে প্রশ্ন করলো বা একটা অপমানের স্বরে প্রশ্ন চললো যে তুমি খুব ছোট কিন্তু ছোট হয়ে তুমি এত খুশি এত সন্তুষ্ট এত 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 পারফেক্ট কেন তখন কাঠবিআালে জবাব দিচ্ছে ইউ আর ডাউটলেস ভেরি বিগ তুমি নিঃসন্দেহে বিরাট বড়ো এই বাক্যটার এইটাই মানে যে তুমি নিঃসন্দেহে ডাউটলেস ডাউট মানে সন্দেহ লেস মানে বিহীন নিঃসন্দেহে তুমি বিরাট বড় তোমার বড় এতে কোনো সন্দেহ নেই কিন্তু ঠিক তারপরে কি বলছে বাট অল শর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড আ স্পেয়ার এই লাইনটার ব্যাখ্যা পরের ভিডিওতে যাবো